এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায়। চলো আমরা নিউজটি দেখে নেই। নিউজটির শিরোনাম করা হয়েছে এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল 10 মার্চ, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল দেওয়া হবে আগামী 10 মার্চে। তার বিস্তারিত অংশে রয়েছে 2022 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী 10 মার্চ প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো থেকে পুনর্নিরীক্ষণের কাজ শেষ হলে কেন্দ্রীয়ভাবে এই ফল প্রকাশ করা হবে। রোববার 19 ফেব্রুয়ারি দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, ফল পুনর্নিরীক্ষণের কাজ চলমান রয়েছে। বোর্ডগুলোর খাতা পুনর্নিরীক্ষণ করে ফল আমাদের কাছে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে এটি প্রকাশ করা হবে। আগামী 10 মার্চ পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। কতজন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান যে এই মুহূর্তে এই তথ্যটি আমার কাছে নেই, আগামীকাল সোমবার অফিস সময়ে ফোন করলে তথ্য দিতে পারবো বলে জানান তিনি। অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষার ফলাফল পাওয়ার পর অসন্তুষ্ট ছিলে বা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলে এসএমএসের মাধ্যমে, তোমাদের ফলাফল আগামী 10 মার্চ প্রকাশ করা হবে। তো এই ছিল মোটামুটি ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এইচএসসি পরীক্ষার ফলাফলের পর তুমি কোথায় ভর্তি হবে এই সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।